नमस्कार बंधुरा आपनादेर सबाई के स्वागत जानाई आमार यूट्यूब चैनल कैरियर गाइडे। ए वीडियो टिते आमी आपनादेर बोलबो जे कृषक बंधु प्रकल्प आवेदन पत्र आबार जमा देवा शुरू होयेछे। ए आवेदन पत्रटी जदि आपनी सठिक भावे भरे कृषक दफ्तर बा निकटवर्ती बैंके जमा दीते पारें ताले आपनी प्रति बचर 5000 टाका करे पाबेन। वीडियोटिते आमी आपनादेर बोलबो जे आपनार आवेदन पत्र भरबार जन्य आपनार की की प्रयोजन होबे एबं आपनी किभाबे आवेदन करबेन। पश्चिमबंग सरकार कृषि विभाग द्वारा कृषक बंधु प्रकल्पेर आवेदन पत्रटा एई। आपनी एई आवेदन पत्रर पीडीएफ लिंकटी आमार एई वीडियोर डेस्क्रिप्शन बक्से पेये जाबेन। एई फर्मटिते आपनादेर लिखते होबे आपनार नाम बा कृषकेर नाम बांग्लाय, पिता बा स्वामीर नाम, जन्मेर तारीख, आपनार लिंग, कृषकेर धरन आपनी मालिक ना नथिभुक्त भाग चाषी, आपनार मोबाइल नम्बर, आपनार केसीसी माने किसान क्रेडिट कार्ड आछे किना, जदि थाके ताले तार अकाउंट नम्बरटा आपनाके लिखते होबे आर जदि ना थाके ताले छेड़े दिन। एई घरटिते कृषि जमिर तथ्य माने आवेदनकारीर निजेर सई करा साम्प्रतिक पर्चार फटोकपिर संयोजन बाध्यतामूलक। एखाने आपनाके निजेर जमिर ब्लक नम्बर, मौजा जेएल नम्बर, थतिजान नम्बर, प्लट नम्बर शुधु व्यक्तिगत भाग चाषीर জন্য প্রযোজ্য এবং চাষযোগ্য জমির পরিমাণ আপনার কাছে যতগুলো আছে আপনি ততগুলো এখানে লিখতে পারেন। আপনাকে এখানে ব্যাংকের তথ্য দিতে হবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার আইএফএসসি কোড, আপনার ব্যাংকের নাম, আপনার ব্রাঞ্চের নাম, আপনার অ্যাকাউন্টের ধরন। সেভিংস হলে সেভিংসে টিক করুন, কারেন্ট হলে কারেন্টে টিক করুন, কেসিসি হলে কেসিসিতে টিক করুন। তথ্যগুলো ভালোভাবে যাচাই করে আপনি যেদিন আবেদনপত্র জমা দিচ্ছেন সেদিনকার তারিখ দিন আর আপনার টিপসই বা আপনার সই করুন। এই জায়গাটি আপনাদেরকে ভরতে হবে না, এই জায়গাটি আপনি যেখানে আবেদনপত্রটি জমা দিতে যাচ্ছেন তারাই ভরে দেবে। আবেদনপত্রের সাথে স্বাক্ষরিত বা টিপসই সহ নিম্নলিখিত নথিপত্রের জেরক্স বা ফটোকপি জমা করা আবশ্যক। প্রথম আপনার ভোটার কার্ড, দ্বিতীয় সাম্প্রতিক পর্চা, তৃতীয় ব্যাংক এবং পাসবই এর প্রথম পাতা যাতে আবেদনকারীর তথ্যাদি বর্তমান, কেসিসি থাকলে পাসবইয়ের প্রথম পাতা, কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্রের পূরণের নির্দেশাবলী, প্রথম বাংলা নামের বানান, পর্চাতে যে বানান আছে সেই অনুযায়ী লিখতে হবে, দ্বিতীয় মোবাইলে সরকারি এসএমএস ও অন্যান্য তথ্য পাবার জন্য নিজস্ব সক্রিয় বা চালু মোবাইল নম্বর দিন, তৃতীয় পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে পূরণ করুন। এই আবেদনপত্রের লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। আমার মনে হয় আমি আপনার কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পদ্ধতিতে সাহায্য করেছি। আপনার যদি আবেদনপত্র ভরবার পদ্ধতিতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমার এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন আর আমার চ্যানেল কেরিয়ার গাইডকে সাবস্ক্রাইব করে নিন। বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিন যাতে আপনার কোনো নতুন খবর মিস না হয়। এই ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।